শক্তি ওই নাগিনীকে আটকাবে। তুমি নিরাপদে থাকো। আজ হরির শক্তিপূর্ণ চন্দ্র রাত, এমন রাত 15 বছরে একবারই আসে। অগ্নি, অগ্নি, তুমি না, আর সময় নেই। নাগিনী যেমন করেই হোক আজ তোমাকে পেতে চায়, তাই এখানে নয়, তোমাকে দূরে কোথাও পাঠিয়ে দিতে হবে, একজন একজন সাধারণ মানুষের বেশে, যাতে কেউ তোমাকে চিনতে না পারে। অগ্নি, তোমার স্মৃতি আর সমস্ত শক্তি আমি কেড়ে নিলাম, যাতে তুমি বারবার এখানে ফিরে না আসো, যাতে তোমার কোনো পিছু টান না থাকে। পরের হরির শক্তি পূর্ণচন্দ্র রাতের ঠিক আগে তোমার শক্তি ধীরে ধীরে দেখা দিতে থাকবে, আর সেই পূর্ণিমার রাতে তুমি সম্পূর্ণ খক্ষস রূপ পাবে। ওই দরজা দিয়ে তুমি চলে যাও অগ্নি, শুরু করো তোমার নতুন জীবন। যাও, চলে যাও, সময় নষ্ট করো না অগ্নি, যাও। ওই দরজা দিয়ে তুমি যাও অগ্নি, শুরু করো তোমার নতুন জীবন। বেঁচে থাকতে আমি তোমাকে একতে দেব না নাগিনী। সেই দিন থেকে এখনো পর্যন্ত আমি এই গুহায় লুকিয়ে আছি কুমার। সঠিক সময়ের জন্য আমি অপেক্ষা করছিলাম, কিন্তু আমি আমি আজও ঘরে ফিরতে পারলাম না। আজ আমি ফিরতে পারলাম না নিজের জায়গায়। কেন, কাদের জন্য? ওদের জন্য, ওদের জন্য, এই নাগিনীদের জন্য। এরা আমাদের চিরকালের শত্রু। এত বড় দুঃসাহস তোমার, আমার কারাগারে বিনা অনুমতিতে প্রবেশ করে আমার রক্ষীদের মেরে আমার শিকারের দিকে হাত বাড়াচ্ছ তুমি? চাও, কেন এসেছ এখানে? মোহিনী, মোহিনী!
হয়তো ভুলে গেছো কাল নাকি আমি কামিনী কামিনী তোমার ছলনার জন্য আমি হয়তো আমার নাক শক্তি হারিয়েছি কিন্তু রাক্ষসী শক্তি এখনো আমার আছে আমি তোমার বন্ধুত্ব চেয়েছিলাম তা সত্য নয় কথা ছিল তোমাকে আমি সাহায্য করব আর তার বিনিময়ে আমি এখানে আসতে পারবো এখন অনুমতির কথা উঠছে কেন তোমার উদ্দেশ্য তুমি আমায় কখনো স্পষ্ট করে জানাওনি আর এখন আমায় আঘাত করলে এই আঘাতের মূল্য তোমাকে দিতে হবে দিতেই হবে আজ পর্যন্ত তুমি শুধু রাক্ষসী শক্তির কথা শুনেছো তার ভয়ঙ্কর রূপ এবার তুমি দেখবে কোন মহাপ্রলয় আসতে চলেছে দিদি আমি জানি ছোটবেলায় বাবা মার থেকে আলাদা হয়ে যাওয়ার কষ্ট আমি তো এইটুকুও জানতাম না আমাকে আবার বাবা মার থেকে আলাদা করে দেওয়া হয়েছে দিনের পর দিন কাল লাগিনি কামিনি আমাদের উপর অত্যাচার করে গেছে অন্যায় করে গেছে পাপ করে গেছে তাকে তার পাপের শাস্তি পেতেই হবে দিদি কে কে তোর দিদি তুই এখানে কাকে দিদি বলে ডাকছিস কাকে তুমি তো আমার দিদি দিদি ডাকটা আমি সহ্য করতে পারছি না নিতে পারছি না আমি তোর মতো একটা নাগিনীর মুখ থেকে তো নয় তুমি আমার যোদ্ধা দিদি দিদি ছাড়া অন্য কোনো নামে যে আমি তোমায় ডাকতে পারবো না তোমার রাগের কারণ আমি জানি বুঝতেও পারছি দিদি আমার কথা বিশ্বাস করো বিশ্বাস করো না দিদি একটিবার বিশ্বাস করো বললাম তো আমি তোকে বিশ্বাস করি না বেশ কিন্তু আমার একটা কথা শোনো আমি কোনোদিনও কারোর কোনো অনিষ্ট করিনি কারোর কোনো ক্ষতি করিনি হ্যাঁ হ্যাঁ আমি নাগ বংশের মেয়ে কিন্তু আমার মাঝে জ্যোৎস্না তার ন্যায় বোধ আর দয়ালু স্বভাবের কাহিনী যে সবাই জানে দিদি একটিবার আমার কথা বিশ্বাস করো আমি নাগ বংশের মেয়ে হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি দিদি যে যা পারে বলুক আমি কিচ্ছু মনে করবো না কিচ্ছু না দিদি তুমি আমাকে শত্রু ভেব না আমাদের শত্রু কামিনী আর কাল্লাগিনী একসাথে হাত মিলিয়েছে তারা ভয়ঙ্কর কিছু করতে চায় ওদেরকে আটকাতে আমাদের যে এক হতেই হবে দিদি দেখলে তো রাজকুন আমি যা ভেবেছিলাম তাই সত্যি হলো যেই নাগ আমার বাবাকে আক্রমণ করেছিল সে আর কেউ নয় কাল নাগিনী কাল নাগিনী তাকে আমরা চিনি আমাদের সবকিছু ধ্বংস হচ্ছে এবার ওকে ওর মূল্য চোকাতেই হবে
তোমার কি তোমার ভাইয়ের উপর একটুও ভরসা নেই? দিদি আমাদের আমাদের শত্রু এক, তাই আমাদের লক্ষ্যটাও এক। দিদি একটা কথা বলবো, তুমি যার উপর রাগ করছো, যাকে এত কথা শোনাচ্ছ, যদি সে না থাকতো তাহলে হয়তো আমার এখানে আসাই হতো না, তোমার সাথে আমার দেখাও হতো না, আর হয়তো তুমিও বাঁচতে না দিদি। আমি জানি না কুমার, এই নাগিনী তোমাকে কোন জাদু বলে বশ করেছে। জাদুতে নয় গো দিদি, জাদুতে নয়, ও আমায় জানো তো দিদি, যখন আমার সাথে কেউ ছিল না তখন রাজকন্যা আমার পাশে ছিল, ওকে আমি না চাইলে কি করে সরিয়ে দিতে পারি বলো তো? বেশ, আমি তোমার কথা মানলাম কুমার, কিন্তু ভুলে যেও না এই নাগিনীকে আমি কোনোভাবেই বিশ্বাস করি না, আর কখনো যদিও কোনো রকম অন্যায় করে তাহলে কিন্তু ওর মৃত্যু আমার হাতে লেখা আছে। কিন্তু দিদি, বেশ বেশ শোনো কামিনী, এইসব ভেলকির সাহায্যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না। আমি কাল নাগিনী, রং বদলানো যে আমার স্বভাব। তুমি অন্যায় করেছ, শাস্তি তোমাকে পেতেই হবে। তোমার এখনো অনেক ভেলকি দেখা বাকি আছে কাল নাগিনী, আর তুমি আমায় কি শাস্তি দেবে? শাস্তির কথা যদি তুমি বলো তাহলে শোনো, দেখো কে কাকে শাস্তি দেয়। মস্ত বড় ভুল করছো তুমি কামিনী, আমার সঙ্গে যুদ্ধ করে এর ফল কিন্তু সাংঘাতিক হবে। মিষ্টি সুবাস এখানে এলো কি করে? তাই তো, কিসের গন্ধ এটা? খুব সুন্দর তো গন্ধটা। ও বন্ধু, জলাশয়ের ধারে এসো, কবর আছে। এ কি এসব, এসব কি হচ্ছে? যোদ্ধা, আমাকে এক্ষুনি জলাশয়ের ধারে যেতে হবে, এই ডাক অকারণে আসেনি। কিন্তু রাজকন্যা, রাত শেষ হতে চলেছে, তোমাকে কারাগারে ফেরাতে হবে।
কুমার, কারাগার মানে আমি বুঝতে পারছি না, কারাগারে ফেরত যেতে হবে মানে কি? কোথায় যাবে তোমরা? দিদি সব বলবো তোমাকে, কিন্তু তার আগে আমাদেরকে জলাশয়ে পৌঁছে দেবে? দেব, কিন্তু তোমাদের সঙ্গে আমিও যাব। হিরিং বরং চল। যাও বা, শান্ত হয়েছে হেমাক্ষী, পশুদের দেখে আবার না রেগে যায়। দেখো আমরা মুক্ত, চলো চলো এখান থেকে। কোথায় যাবো কাঞ্চন? পালাবার কোনো পথ নেই। মোহিনী, মোহিনী, মোহিনী এসো, মোহিনী এসো আমাদের সাথে। তাকিয়ে দেখো, কাঞ্চন জ্যোৎস্না পালাচ্ছে। প্রহসনের অর্থ কি? আমাদের এখানে কেন আনা হলো? হরিণ বন্ধুরা কোথায় তোমরা? আমাকে যে ডাক পাঠালে বড়, কি গো হরিণ বন্ধুরা, কই সামনে এসো। ওরে বাবা, খুব খুশি, আর সঙ্গে যুবরাজ আর যুবরানী, পালাই কোথায়? সে কি এই রাজ্যে পশু? এদের সবকটাকে শেষ না করলে চলছে না দেখছি। রোহিণী, এই যে সাক্ষাৎ মৃত্যুকে সঙ্গে করে আনলে গো বন্ধু, আমরা তো সাহায্য চাইছিলাম। করাচ্ছি তোদের সাহায্য, দাঁড়াও। প্রধান শত্রুকে প্রাসাদে রানী বানিয়ে রেখেছ, এখন অন্যদের না একবার সুযোগ দাও। যাদের তোমরা সবসময় পছন্দ করো না, তারা তো খারাপ নাও হতে পারে। তোমরা ওদেরকে আক্রমণ করো না। আর পারি না, এই নাগিনীর জন্য সমস্ত রাজ্যের পশুরা এখানে আসছে। এবার এটা পশুদের রাজ্য না হয়ে যায়। হরিণ ভাইয়ারা, কি হয়েছে
এবার তো বলো। কালনাগিনী পরিকল্পনা করেছে হরিৎ শক্তি পূর্ণচন্দ্র রাতে যুবরাজকে হত্যা করবে। কিছুতেই না। বেশ, এটাই তবে কালনাগিনীর ইচ্ছা। সে আমার যোদ্ধার ক্ষতি করতে চায় তো? তুমিও দেখো, আমার প্রাণ থাকতে আমার যোদ্ধার সে কি করে ক্ষতি করতে পারে? আমি আমার যোদ্ধার কোনো ক্ষতি হতে দেবো না, কিছুতেই না।